মোশাররফ ভাই আমাদের খুব প্রিয় একজন মানুষ, ওনার অভিনয়ের ব্যাপারে আসলে না বলাই ঠিক হবে আমার। আমরা নিজেরাই ওনার অনেক বড় ফ্যান। কালকে না পরশু দিন আমরা একটা নাটক দেখছিলাম ভাইয়ার, মানে এত মজা লাগছিল, দুপুরে দুজন খাচ্ছিলাম আর ওনার কাজগুলো দেখছিলাম। আর মোশাররফ করিমকে আমি কেবলমাত্র বাংলাদেশ বা ভারত এই জায়গা থেকে দেখতে চাই না, আমি মনে করি এই দক্ষিণ পূর্ব এশিয়া সাউথ ইস্ট এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ অভিনেতা হলেন মোশাররফ করিম। যেটা মোশাররফ করিমকে দিয়ে ভাবনাটাই এটা যে ওকে নিয়ে চিন্তা করেছে, এর জন্যই পরিচালক অনেক ধন্যবাদ। মানে খুব ডাউন টু আর্থ লুক একটা নিয়ে একজন লোক গ্যাংস্টার হওয়া এবং তার পরিণতি আলটিমেটলি অনেকে, এবং পাশাপাশি রাজনৈতিকভাবে ব্যবহার করা এই গ্যাংস্টারগুলোকে, দখল, রাজনীতি, সমস্ত কিছু এগুলো খুব ভালোভাবে উঠে এসছে। এক কথায় কি বিশ্লেষণ করা যায়? এক কথায় প্রকাশ করে তো পরীক্ষা ইন ম্যাট্রিকের সময় দিছিলাম। হয় এক লাইনে যদি বলতে হয়, মোশাররফের কাজ ভালো লেগেছে, ইন্দ্রনীলের কাজ ভালো লেগেছে, আমি ওদের জন্য আশাবাদী। সাউন্ডটা একটু যদি ব্যালেন্সটা ঠিক করতো তাহলে বোধ হয় বেটার হতো। আমার কাছে সাউন্ডের জায়গাটা, আমি জানি না তোমরা সবাই দেখেছো, অনেকগুলো ডায়লগ আমি শুনতে পাইনি।